দুর্নীতি ইস্যুতে বিস্ফোরক রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তিনি বলছেন, আমাদের পার্টিতেও কিছু কুলাঙ্গার ছেলেমেয়ে রয়েছে, যে পাপ করবে প্রায়শ্চিত্ত তাকে করতে হবে। মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিস্ফোরক মন্তব্য। এর পাশাপাশি তিনি বলছেন, দল কি বলেছে টাকা নিতে? কালিয়াচকের আলীনগরের পথসভায় বিস্ফোরক মন্তব্য মন্ত্রী সাবিনা ইয়াসমিনের। মন্ত্রী সাবিনা ইয়াসমিনের এই মন্তব্য বেশ কিছুটা বিতর্ক বাড়িয়েছে, তার কারণ দুর্নীতি ইস্যুতে সাবিনা ইয়াসমিনের বক্তব্য, সব পার্টিতেই কিছু কুলাঙ্গার ছেলেমেয়ে রয়েছে, আমাদের পার্টিতেও কিছু এই ধরনের ছেলেমেয়ে থাকছে, যে পাপ করবে সে প্রায়শ্চিত্ত করবে, দল কি বলেছে টাকা নিতে। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। রণজয়, ঠিক কি প্রসঙ্গে এই মন্তব্য মন্ত্রী সাবিনা ইয়াসমিনের? মূলত 100 দিনের টাকার দাবি নিয়ে পথসভা করছিলেন তৃণমূল কংগ্রেসের যে পথসভা, সেই পথসভায় সাবিনা ইয়াসমিন উপস্থিত হন এবং সেখানে গিয়ে তিনি বলেন যে গ্রামের মানুষরা টাকা পাচ্ছেন না এবং 100 দিনের যে কাজ করেছেন সেই টাকা তারা পাচ্ছেন না এবং যে কারণে এই পথসভা। এবং সেখানে পাশাপাশি তিনি বলেন যে রাজ্যের বেশ কিছু মন্ত্রী আমলা রয়েছেন যারা এই মুহূর্তে তারা ষড়যন্ত্রের শিকার হয়েছেন এবং এই ষড়যন্ত্রের শিকার হয়েছেন কিনা সেটা প্রমাণ সাপেক্ষ, কিন্তু যারা এই ঘটনার সঙ্গে যুক্ত হয়েছেন দল তাদেরকে টাকা তুলতে বলেননি বা এই গ্রামের মানুষের টাকা নয়ছয় করতে বলেননি। এই সকল কুলাঙ্গার রয়েছেন যারা দলের মধ্যে থেকে দলকে বদনাম করেছেন, এর জন্য দল কোনোভাবে দায়ী নয়, দল কোনোভাবে এর পিছনে তাদের সঙ্গে নেই এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে নেই এবং যে কারণে কিন্তু তিনি বলেন যে বেশ কিছু পরিবারের মধ্যে দেখা যায় যে শাসন থাকা সত্ত্বেও পরিবারের বাবা মা শাসন থাকা সত্ত্বেও সেই তার ছেলেমেয়ে অনেকে কুলাঙ্গার হয় এবং সেই কুলাঙ্গার ছেলের জন্য বাবা মা দায়ী হতে পারে না, পুলিশ যদি তাদের গ্রেপ্তার করে তাহলে তাদের প্রায়শ্চিত্ত করতে হবে এমনটাই কিন্তু বলেন। এবং এক্ষেত্রে বলেন যে দলের মধ্যেও এমনই কিছু কুলাঙ্গার রয়েছেন যারা কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত হয়েছেন, দলের নাম করে তার টাকা তুলেছেন, গরিব মানুষের ব্যবহার করেছেন। এবং মন্ত্রী সাবিনা ইয়াসমিনের এই বিস্ফোরক মন্তব্যের পর জেলা তৃণমূল নেতৃত্বের কি প্রতিক্রিয়া আমাদের নজর থাকবে সেদিকে। রণজয়, ধন্যবাদ আপাতত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।